হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমাদের গল্প সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়লাম তো আজকে ভিডিওতে আমি মেনলি বানাই শুরু করব তো রান্না বানার সাথে আরেকটা ছোট কথা আমি আপনার সাথে শেয়ার করব সেটা একটু পরে আপনার সাথে শেয়ার করব তো যেহেতু অনেকদিন যাবৎ আমি ব্লগ করছি আর নিয়মিত ভিডিও দেখতে পাচ্ছি না তো আজকে আসলে ভিডিও দেওয়ার হঠাৎ করে চিন্তা করলাম যে খুব জরুরি কারণ আসলে চ্যানেলটার মধ্যে ভিডিও দিতে হবে তো আসলে কি করবো কী মনে করলাম যে রান্না বান্নার ভিডিও করছি আর রান্না রান্নাবান্না আপনার সাথে শেয়ার করবো আজকে রান্না হবে ঝিঙ্গা দিয়ে রুই মাছ না রুই মাছ ঝিঙ্গা আলু দিয়ে রুই মাছ আর করলা আলু দিয়ে শিং মাছ তো এই দুইটাই রান্না আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার রান্না আর আর সাথে আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করব আজকে সো ভিডিওটা দেখবেন সো আসলে সবচেয়ে প্রথম আমরা তো বেড়াতে খুব পছন্দ করি তো বেরানোর জন্য সব সময় তো আসলে মানে বেড়ানোর জন্য পছন্দ করে দেশের বাড়িও কিন্তু একটা জায়গা যেখানে বেড়ানো যায় তো ওখানে বেড়াতে গেলে একটা বাসা থাকে মানে বাসা লাগে তো আমরা আসলে এখন একটা ছোটখাটো বাসা বাসা করছি আর কি তো আমি পরে আপনাদের সাথে শেয়ার করব যে বাসাটা কেমন হলো কি কী করছি আমরা তো আমি যখন ওটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করব তো আসলে আমাদের দেশের বাড়ি যেখানে করছি সেখানে আপনাদের সাথে শেয়ার করবো খুব জলদি শেয়ার করব কারণ খুব মানে কাজ করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মানে আবু কাজ করছে খুব কষ্ট মানে কষ্ট তাড়াতাড়ি করে মানে কাজটা সারতেছে আর কি তো আশা করি আপনার সাথে শেয়ার করবো আর সবাই মিলে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা ওখানে সবাই মিলে যাব তো আলাদা বাঁচায় রাখে সবাই সবাই সুস্থ থাকি ভালো থাকি তাহলে অবশ্যই আমরা যাব আর খুবই মজা হবে কারণ আসলে আমার ভিডিওগুলো দেখবেন আমরা কিন্তু চেষ্টা করি যে মুহূর্ত আমি আসলে ভিডিওটা মানে আমি যে ব্লগটা মানে চ্যানেলটা খুলেছি চ্যানেলটা খোলার মেন নিয়ে হচ্ছে গিয়ে আমার মানে স্পেশাল মুহূর্তগুলো ক্যাপচার করা তো যাই হোক দেখতেই পারছেন রান্নাবান্না শুরু শিং মাছ নিয়ে নিয়েছি আর ওখানে রুই মাছ আছে আর সাথে আলু আরও ভেজিটেবল আছে ওটা একটু পরে দেখাচ্ছি তো বাসাটা আমি আপনার সাথে আসলে ভিডিও এখনও মানে র মানে এখন পর্যন্ত কাজ হচ্ছে আর কি তো শেয়ার মানে সেভাবে করতে চাচ্ছি না তো যখন শেয়ার করব আপনার সাথে যখন ঠিকমাক ঠিকঠাক হয়ে যাবে একদম তখন আপনার সাথে অবশ্যই শেয়ার করব আর খুবই জলদি ইনশাল্লাহ আমি আমরা সবাই মিলে যেতে পারবো ইনশাল্লাহ তো এটা ঝিঙ্গার আলু আর এটা হচ্ছে করলা আগে থেকে কাটা ছিল কেটে রেখে আম তো এখন একটু পরে এখন বসিয়ে দেবে রান্না আসলে রান্নাবান্নার যে ট্রিকটা আমি সব সবসময় বলি যে আম্মু সব সময় যেটা করেন যে রান্না রান্নাবান্নাটা ভালো করে কষাতে হয় না ভালো করে মশলাটা না কষালে কিন্তু রান্না বান্না খেতে একটু মজা লাগে না যেমন মাছটা যদি আমি ভালো করে কষাই বা ভাজি এটা তো আছে ভালো করে ভাজতে হবে বা কষাতে হবে আর আলু আলু আর যে ভেজিটেবলটা ভেজিটেবলটা মানে যেই মশলাটা ভালো করে কষাতে হয় না হলে কিন্তু রান্নাটা একদম কাঁচা কাঁচা লাগে আর খেতে একটু ভালো লাগে না তো এই কাজটা আসলে আমি বুঝতাম না আমার রান্না ভালো হতো না কিন্তু এখন আমি মোটামুটি বুঝি রান্নার এটা একটা খুবই ইম্পর্টেন্ট ট্রিক কিন্তু এটা না ফলো করলে রান্না কোনো দিনও মজা হবে না তো এই তো আর এখানে আমরা আম্মু বসিয়ে দিল যে রুই মাছটা ভাজ ভেজে নিচ্ছে হালকা করা ভাজবে বেশি করা ভাজবে না কারণ বেশি করা ভাজলে কিন্তু মাছের টেস্টটা থাকে না তাই একটু হালকা ভেজে নিচ্ছে তো এই আর কি আর যেটা বললাম যে আসলে সবাই আমরা সবাই কিন্তু ঘুরতে খুব মজা পাই কিন্তু কিছু পরিচিত জায়গায় যদি নিজেদেরটা কিছু থাকে তাহলে কিন্তু যে যেয়ে আরাম পাওয়া যায় আর কি আর সবচেয়ে বড়ো কথা কষ্ট তো প্রত্যেক বছরই এমনও গেছে যে দুই তিনবার করে যাওয়া হয়েছে আর এখন আসলে অত দূরে যে মানে ইয়ে করা আর এখন ঢাকার আশেপাশে যে বড় বড় রিসোর্ট হয়েছে আসলে সবচেয়ে বড়ো কথা ওখানে ওখানে যাওয়া যাওয়ার থেকে ভালো কী অবস্থা না এখন আসলে এত রিসোর্ট আর এত মানে ভালো ভালো মানে জায়গা হয়েছে আর কি তো ওখানে ঘুরতে গেলে মনে হয় আরো ভালো লাগে বেশি তো আর ব্যাপারটা আলাদা ওখানে ঘুরতে গেলে আসলে অন্যরকম মজা কিন্তু আমি ইদানিং যে মানে আমার কাছে অতটা ভালো লাগে না আসলে সত্যি কথা বলতে আগে যেমন মানে মনে হতো যে মানে যখন ওই মানে রোড বাই রোডে যেতাম বা যেভাবেই যেতাম মানে যখন গাড়িটা নামতো মানে সি বিচটা কাছাকাছি এসে একটা একটা জায়গা আছে একটু উঁচু থেকে নিচে নামে এটা জেনে তখন মনে হয় যে ওই দেখা যাচ্ছে মানে মানে সি বিচটা ওইটা দেখে যে আমার চিৎকার দিয়ে উঠতাম যে কক্সবাজার এসেছি ওই জিনিসটা মনে পর আমার ছোটবেলা যখন যেতাম ওই একটা জায়গা আছে ঢালুর মতো না আর কোন বিচ জানি এটা লাবনী না কোন বিচ জানি লাবনী বিচ মনে হয় উঁচু থেকে নিচে নামে ওই যখনই আমরা নিচে যেতাম ওই ওই যে ওই দেখা যাচ্ছে উঠতাম যে যে এরকম আর কি সমুদ্রতে এসে পড়েছি আর কি এরকম একটা ফিলিংস তারপরে তো কত তাড়াতাড়ি আমরা হোটেলে তাড়াতাড়ি করে হাত মুখ ধেয়ে খাওয়া দাওয়া করলে করবো না এলে নাই কিন্তু তাড়াতাড়ি যে সমুদ্রে যে লাভ দিয়ে পড়তে হবে তো মনে আছে যে সমুদ্রে একবার আমি অনেক ছোটোকালে অনেক ছোটোকালে আমি সাঁতার কাটেছি একই জায়গায় বারবার তখন একটা আঙ্কেল এসে বলছে যে তুমি এত সাঁতার কাটতেছ আমি খুব খুশি কিন্তু তুমি যে একই জায়গা বারবার তুমি খেয়াল করছো মানে এমন অবস্থা তুমি যে একই জায়গায় ডুব খাচ্ছ আমি কি একটু ওদিক যাও তো আমি বলি যে না থাক আঙ্কেল এখানেই থাকি তো আমি এক দুই ঘন্টা পরে সে আবার আসছে আসে বলে যে তুমি এখনো পানিতে পড়ে আছো তারপরে তোমার আম্মু তোমার কিছু বলে না পানি ধরে কিন্তু আমি কাদার মধ্যে কাঁপতাচ্ছি কিন্তু সে বলে তুমি এখনো এখানে তারপর তোমার আম্মু কোথায় তখন বলে কি তারপরে আম্মু দেখছে দেখার পরে আমাকে মার দিল কারণ আসলে আমি না বুঝে হয়তো ওই বালুনি বালুর মধ্যে সাঁতার কাটছিলাম এটা একটা ফানি ছিল আর উনি আস্তে শেষ হয়ে গেছে যে এটা কারমে যে একই জায়গায় একই জায়গায় ঘুরতেছে আর আর পানি যেমন ছিল ওই একই জায়গায় দুই তিন ঘন্টা হয়ে গেছে কি না না হ্যাঁ বেশি দূরে আমিও বুঝে আসলে আমিও বলছিল যে বেশি দূরে না ওই দুটুকের মধ্যেই আমি তারপরে আর কি তার যাই হোক আঙ্গে অনেক টেনশনে পড়ে গেছিল যাই হোক আমার ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ